जेते खोलिले सेते बाहरुची कोटिपति कनेस्टबल प्रसन्न बेहरा को 7 कोटी टंकार संपत्ति ओ टंका जबत संपत्ति को जबत करिछि विजिलेंस मनीष अनुराग हत्या मामला रे होटल साउथ सिटी लिंक नै गिरफ कनेस्टबल प्रसन्न बेहरा को घरे विजिलेंस रेड करिथिला प्रसन्न को भुवनेश्वर कल्पना छकरे थिबा सरकारी क्वार्टर डुमडुमा स्थित स्पार्क फर्नीचर लिंगीपुर संथ विहार स्थित फर्नीचर वर्कर्स पात्रपड़ा स्थित साउथ सिटी बार खोर्धा नुआपड़े पैतृक दुई महला बासभवन रेड होता चढ़ाऊ बेले बहु गुरुत्वपूर्ण कागजपत्र जबत करा सह अमाप संपत्ति ठाब हो बाबद्रे अधिक आलोचना पई आम सहित जोड़ी होती आम प्रतिनिधि इमरान खान जोड़ी होती इमरान ये गोटे छोट अभियोग नुह कि गोटे कम संख्यक संपत्ति नुह 7 कोटी टंकार संपत्ति आउ टंका जबत होउची ए पूरा जोड़े कनेस्टबल एभली जदि चित्र सामना को आसिबो ताले राज्य रे केमती चालीछे शासन व्यवस्था उठे अनुमान करि परथिबे जे आउ तो बड़ बड़ हस्ती अछंती দেখুন চিহ্ন এটা গোটে তৃতীয় মাস কহিবা অস্তিত্ব হব না কাহি আপনি জানিছে ভিজিলেন্স রেজাল্ট যেতে বড় পাখাপাখি দেখুথিলে দীর্ঘ দিন হয়ে গেলে কেবল ছোট মাছ মানে ধরা পড়ছে কিন্তু বড় মাছ মানে ভিজিলেন্স হাতরে ধরা পড়ছে যদি আপনার পূর্বতন কনস্টেবল প্রসন্ন কুমার বেহরাঙ্ক কথা যদি আপনি দেখবে পাখাপাখি তাঙ্ক পাখু 6,96,15,057 টাকার সম্পত্তি এবং টঙ্কা জবত করেছে ভিজিলেন্স যেহেতু আপনি জানিবে তাঁকু যেভাবে ভাবে পূর্বর জিরো পন্দ্র করে তারপরে চাকরি তাঁকু বহিষ্কৃত করা যাই এবং তা পরবর্তী অবস্থা যেহেতু ভিজিলেন্স তাঁকর বিভিন্ন স্থানের বা তাঁক যে প্রসন্ন বেহরাঙ্কর বিভিন্ন যে ঘর রয়েছে তাঁকর কারবার রয়েছে তা উপরে মধ্যে ভিজিলেন্স চড়াও করতে এবং পাখাপাখি 5টি স্থানের ভিজিলেন্স একাথর চড়াও করতে এবং তাঁকর ফর্নিচর দোকান কথা কুহতু 2-2টি ফর্নিচর দোকান তা সহ তাঁকর যে বার লা সাউথ সিটি বার কথা কুহতু অর্থাৎ তাঁকর যে ডবল স্টোরেজ যে ঘর লা বা আপার্টমেন্ট সেটি মধ্যে ভিজিলেন্স পক্ষে চড়াও করা যাই এবং পাখাপাখি এটিরে 2 জন ডিএসপি 6 জন ইন্সপেক্টর এবং অন্য জন স্টাফ মধ্যে এটিরে লাগিছিল এবং তাঁক নাঁরে মধ্যে ওয়ারেন্ট বাতলা অনবল স্পেশাল কোর্ট অফ ভিজিলেন্স জজ অফ ভিজিলেন্স তো এভাবে ভাবে যদি আপনি দেখবে জনে কনস্টেবল পাখুর পাখাপাখি 7 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত বা জবত করা যাই এবং আপনার অনুমান করে পারছেন রাজ্যের যে বড় বড় মাছ তাকে কুয়া যাচ্ছে যে বর্তমানে ইমরান কেবল প্রশাসনক ঠারু এতকি বাহারিছে না আউ আছে দেখুন চিন্ময় বর্তমান সুদ্ধা যা কি ইনভেস্টিগেশন আহরি বর্তমান বা তদন্ত আহরি মধ্যে বাকি রয়েছে কাহিনি যা ভিজিলেন্স পক্ষ বর্তমান সুদ্ধা যা কি সূচনা দিয়েছি বর্তমান সুদ্ধা 7 কোটি টাকার সম্পত্তি বা জবত হয়েছি প্রসন্ন বেহরাঙ্ক পাখর এবং বর্তমান সুদ্ধা তদন্ত মধ্যে চালিছে তাঁকর আউ কেউ কেউ স্থানরে সে বেআইন ভাবে টঙ্কা অর্জন করলে এবং কেউ কেউ ব্যবসায় মধ্যে সে করছিল এবং আউ কাহা কাহা সুদ্ধা তাঁকর সম্পর্ক ছিল এ সবুর বর্তমান ভিজিলেন্স খোটাল করুছি এবং যেহেতু আপনি জানিবে ভিজিলেন্স পক্ষরু তাঁক তাঁক বিরুদ্ধে মধ্য এবং তাঁক ফ্যামিলি বিরুদ্ধে মধ্য অনেক ধারা মধ্যে লাগিছিল এবং তা সহ তাঁক বিরুদ্ধে অনেক সঙ্গীন মামলা যেতে যে আসছিল যে সাউথ সিটি বার যেতে পড়ে বা ঘটনা ঘটিছিল মনীষ স্মৃতি ঘটনা পরে হি এ সব উপরে মধ্যে পর্দা ধীরে ধীরে উঠুছিল প্রকৃতরে জনে কনস্টেবল পাখুর এতে এতে সম্পত্তি আসিলা কেউঠু সে কিভাবে ভাবে হোটেল চলাউলে ফর্নিচার দোকান চলাউলে তা সহ তাঁকর আপার্টমেন্ট ছিল এবং সে অনেক বেআইন ভাবে সম্পত্তি অর্জন করছিল বা টঙ্কা অর্জন করছিল বলে যাকে ভিজিলেন্স পক্ষ বর্তমান সূচনা দিয়ে যাচ্ছে এবং যেহেতু তদন্ত বর্তমান জারি রয়েছে আগামী সময়ের আহরি অনেক মারে প্রকৃতরে প্রসন্ন বেহরা আউ কোন কোন সব সম্পত্তি তাঁকর রক্ষি থাকিপারন্তি তাঁকর সম্পর্ক কাহা কাহা সহ আছে সে সবুর কোর্ট না কোর্টে রহস্য বর্তমান খোলিবা পাই অন্টা ভিড়ছে ভিজিলেন্স নিশ্চিন্ত ভাবে ইমরান কিন্তু যেতে ঘটনা সামনাকু আসিছে সবুবেলে ছোট মাছ হি ধরা পড়ন্তি বড় বড় সবুবেলে খসি যাতে চিত্র আমি দেখিছে যে ভিজিলেন্স হাতরে কেবল ছোট মাছকু ধরাই সেমানক সম্পত্তি কো জবত করা যায় তবে যদি কনেস্টবল কো থারু এতকি টঙ্কা বাহারুচি আও যেউ উপরিস্থ অধিকারী অছন্তি সেমানে আও কো থারু কেতে টঙ্কা রইতিব ইয়াকু নেকি মধ্য প্রশ্নবাচী সৃষ্টি হচ্ছে বহুত বহুত ধন্যবাদ ইমরান আপনকর তমাম সূচনা পাই।